বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের অগ্নিবীর জেনারেল ডিউটি টেকনিক্যাল ট্রেডম্যান নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং সিপাই ফার্মার রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে আমাদের রাজ্যে যে চারটি আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে এয়ারও কলকাতা এ বহরমপুর এয়ার শিলিগুড়ি এবং এয়ার ব্যারাকপুর তাছাড়াও ওমেন মিলিটারি পুলিশের এয়ারো ভিত্তিক যে তোমাদের অ্যাপ্লিকেশান হয়েছিল তারও রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা যদি এখনও পর্যন্ত রেজাল্ট দেখো তো দেখতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি এখন ভিজিট করো তোমরা অনেকে কমেন্ট করছিলে আমাকে কি দাদা অফিসিয়াল ওয়েব ওয়েবসাইট থেকে রেজাল্ট কিন্তু তুলে নেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের রেজাল্ট কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে পিডিএফগুলো আপলোড করা হয়েছিল ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ রিমুভ করে দেওয়া হয়েছে অর্থাৎ তুলে নেওয়া হয়েছে তো বন্ধুরা কী কারণে তোমাদের রিমুভ করে দেওয়া হয়েছে দেখো তাদের সিস্টেমের ব্যাপার এরকম হয়ে থাকে এসএসসির ক্ষেত্রেও কিন্তু হয়েছিল এবং বিভিন্ন তাদের সিস্টেম রয়েছে ওকে টেকনিক্যাল ইস্যু রয়েছে সেই কারণে তোমাদের রিমুভ করা হয়েছে তো রিমুভ করার কারণে হয়তো তুমি ফেল হয়ে যাবে বা নতুন তোমাদের আবার পিডিএফ জারি করা হবে শর্টলিস্ট তৈরি করা হবে সেটা না যারা পাস করেছো যারা চেক করেছো যারা চেক করার পরে যারা পাস করেছো যারা শর্টলিস্টেড হয়েছো তারাই কিন্তু শর্টলিস্টেড থাকবে তোমাদের পুনরায় আবার আপলোড করা হবে তোমরা সন্ধ্যা পর্যন্ত কিন্তু তোমরা পিডিএফগুলো আবার যেমন দেখেছিলে সেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখন তোমরা শুধু দেখতে পাচ্ছ আর ও দিল্লি এবং তোমরা বিহার এবং ঝাড়খণ্ডের পিডিএফ দেখতে পাচ্ছ বাকি আমাদের যে স্টেটের কলকাতা শিলিগুড়ি তার সঙ্গে সঙ্গে বহরমপুর বহরমপুর এবং তোমাদের ব্যারাকপুরের যে পিডিএফ ছিল এখানে সেগুলো কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে তো এগুলো তোমরা আবার সন্ধ্যা নাগাদ পেয়ে যাবে ওকে কিছু সিস্টেমের জন্য বা অন্যান্য কারণের জন্য টেকনিক্যাল ইস্যুর কারণের জন্য বা যা হোক কোনো ব্যাপার রয়েছে সেই কারণে হয়তো তোমাদের তুলে নেওয়া হয়েছে তো সেগুলো পুনরায় কিন্তু আপলোড করে দেওয়া হবে সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত তোমরা কিন্তু আবার পেয়ে যাবে তো তুমি যদি এখনো পর্যন্ত পিডিএফ পাওনি বা তুমি নাম দেখোনি তুমি শর্টলিস্টেড হয়েছো কি হওনি সেটি হয়তো এখনও পর্যন্ত চেক করতে পারোনি তো তুমি টেলিগ্রামে জয়েন হয়ে যাও চারটি পিডিএফ পেয়ে যাবে তুমি যে এর থেকে বিলং করছো সেই এয়ারোর পিডিএফ তুমি অনেসে সেখান থেকে দেখে তুমি কিন্তু নাম সার্চ করে বা রোল নাম্বার সার্চ করে তুমি কিন্তু দেখতে পারবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা শেষের দিকে দেখতে পেয়ে যাবে আর তোমাদের পিডিএফের প্রথম দিকে কিন্তু অগ্নিবিদ জেনারেল ডিউটি রয়েছে বাকি তোমাদের শেষের দিকে তোমাদের ক্লার্ক রয়েছে তার সঙ্গে সঙ্গে নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে ওমেন মিলিটারি পুলিশ রয়েছে এবং অন্যান্য পোস্ট কিন্তু রয়েছে তো তুমি যদি এখনো পর্যন্ত চেক করো নি তো ফটাফট যাও চেক করো তোমাদের এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে তো কী হয়েছে আমাদের কাছ থেকে তো রিমুভ করতে পারবে না তো আমাদের কাছে পিডিএফ রয়েছে তুমি কিন্তু সরাসরি চেক করতে পারবে সন্ধ্যা পর্যন্ত তোমাদের পুনরায় তোমাদের পিডিএফ চলে আসবে তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো বা তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবে ধন্যবাদ